ওসমানী স্মৃতি মিলনায়তনে অধ্যাপক আনিসুজ্জামান, অভিনেতা আব্দুর রাজ্জাক, কৃষি গবেষক মোহাম্মদ হোসেন মণ্ডল নিজ হাতে পুরস্কার নেন। এছাড়া প্রয়াত সাবেক অর্থমন্ত্রী শাহ এম এস কিবরিয়া, সাংবাদিক সন্তোষ গুপ্ত, প্রয়াত কমান্ডেন্ট মানিক চৌধুরী এবং শহীদ মামুন মাহমুদের পক্ষে পুরস্কার নেন স্বজনরা। প্রধানমন্ত্রী তার বক্তব্যে বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের পর মুক্তিযুদ্ধের ইতিহাস বিকৃতি এবং বর্তমানে বিএনপি জামায়াতের দেশবিরোধী কর্মকাণ্ডের সমালোচনা করেন। আড়াই মাস ধরে এই ধরনের তাণ্ডব এদেশে চলছে, আমরা ধৈর্য ধরে সমস্ত অবস্থা মোকাবেলা করছি এবং আমরা জানি জনগণ যেহেতু আমাদের সঙ্গে আছে এবং কেউ এই ধরনের জঙ্গিবাদী কর্মকাণ্ড সমর্থন করে না, কাজে আমরা এই অবস্থা থেকে ধীরে ধীরে উত্তরণ ঘটাতে পারবো। বাংলাদেশ স্বাধীন হওয়ার সময় কিংবা তারও পরে স্বাধীনতা অর্জনকারী অনেক দেশ থেকে পিছিয়ে থাকাকে দুর্ভাগ্য মনে করেন শেখ হাসিনা। বহু দেশ স্বাধীনতা অর্জনের পর কত দ্রুত উন্নতি করেছে, আমরা বারবার পিছিয়ে গেছি। কেন, কাদের জন্য সেটা বলতে গেলে অনেক সময় লাগবে, কিন্তু সকলেই সেটা জানেন। কিন্তু আর আমরা পিছাতে চাই না, যে অগ্রযাত্রা আমাদের শুরু হয়েছে সেই অগ্রযাত্রা যেন অব্যাহত থাকে, আমি সেই সহযোগিতাই সকলের কাছ থেকে চাই এবং আমরা এটা পারবো, বাংলাদেশকে উন্নত করতে, সমৃদ্ধ করতে, এটা আমার দৃঢ় বিশ্বাস। অনেক সময় স্বাধীনতা বিরোধীদের স্বাধীনতা পুরস্কার দেওয়ার ঘটনায় অধ্যাপক আনিসুজ্জামানের আক্ষেপকেও সমর্থন করে তার জন্য বিএনপি জামায়াতকে দায়ী করেন প্রধানমন্ত্রী। কোনো একটা সময় ছিল যখন এমন এমন লোকদের এই স্বাধীনতা পুরস্কার দেওয়া হয়েছিল যারা হয়তো বাংলাদেশের স্বাধীনতাই চায়নি। সাজেদ রুমেল, 21 টেলিভিশন, ঢাকা। এবং একটি রাষ্ট্র পরিচালনার